আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানানোর জন্য আজকে দুবাই টু রাসেল কিনা টুর দিতেছি। আর হচ্ছে অনেক লং ড্রাইভে যাইতেছি বাইক নিয়ে। দর্শক, আমরা এখন মেইন রোডের উদ্দেশ্যে রওনা দিছি। মেইন রোড উঠার ডাইরেক্ট আমরা রাসেল খাইমার উদ্দেশ্যে রওনা দিব। গালাদারি ড্রাইভিং সেন্টার কার লুলু হাইপার মার্কেট। সবসময় আপনার খুব বেশি গরম থাকে। আমার ফিসেল হয়েছি এখন নাইম, একলগে থাকি আমরা দুইজনে একলগে আজকে রওনা দিছি টুর লাগে।
চালিয়ে কইতে পারি না সঠিক। বড় গরম প্রচুর। सामने से जो कि बाइक अपना कालवा पुजीरा इंडस्ट्री एरिया गरम करे कोई रे भाई কারেন গেলে কি ও গরমে সহ্য করতে পারে না।
চলা গেছে সামনে দিয়ে আল্লাহর হালায় তারা তো গাড়ির তলে বনো তারা কি তার সমস্যা এসি আছে ঠান্ডা আছে যারা আমরা লাগান যারা আছেন এরা তো শেষ জুড়িয়ে দিক সেদিক হইলে অনেক গরম ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যায় কারোর ভিতরে অত ক্ষতি হয় না আল্লাহ রক্ষা করতো আল্লাহর উপরে ভরসা কারণ লং লং ড্রাইভারও আনা দিচ্ছি সবাই হাতে থাকবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে একটু কমন করবা প্লিজ সবাই আপনারা লাগে অত কষ্ট আপনারা সাপোর্ট করলে কষ্ট কষ্ট মনে হইতে না আপনার এত কষ্ট করেও যখন আপনার গন্তব্য স্থানে যাই নাকি তখন আপনার সব কিছু বলে যাই জায়গাগুলো দেখে সব কষ্ট আপনার বলে যাই আশা কথা দেখার আসসালামু আলাইকুম গাইজ রাস্তাতে আমরা খারা হয়েছি এখন অমল কইনের রাস্তা এটা ওদৌকা সাইডের দিকে মরুভূমি আরও বাঙালি ভাই এজন ভাইছে রাস্তার খান্দাত ফ্রুট বেচরা তো আমরা তরমুজ খাইলাম তরমুজ লইয়া খাইলাম ও আরবির গাড়ি এটা খারা হয়েছে তরমুজ লইতো ভাই বালা বালা তরমুজ আম
তার গারো সইতা না হইছে নাইম তো তো আমরা নাইম সাহেব কাইরা সেই সাদ হ্যাঁ সেই সাদ আমারও তুলতে এত কাজ করে সেই সাদ ভাই কেমন আছেন ভালো ভালো স্যার ইন দেখা হ্যাঁ সেই সাত এত সাত কে ভাই চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি রাস্তাত আছি রাস্তার খান্দাত হইয়া তরমুজ খাইলাম অনেক মজার খুব মজার তরমুজ লাগছে খুব ছোট ছোট তরমুজ একটা আছে বড় একটা আছে ছোট ওদের লোকাল তরমুজ তো আমরা লোকালটা খাইছি একটা খাইয়া টেস্ট করলাম এখন রোয়ানা দিলাই আমরা গন্তব্য উদ্দেশ্যে রাসুল খাইমা অ্যাডভেঞ্চার ট্যুরও তো এনেও বড় বড় পাহাড় আছে আপনারা দেখাইব সবাইরে পাহাড়ও গিয়ে আপনারা সবাই সুন্দর করে ভিডিও তোলার একটা ভালো ভিডিও তোলার একটা চেষ্টা করবো ওকে সবাই ভালো থাকবা আর সাথে থাকবা সাবস্ক্রাইব অবশ্যই করবা ভুলবা না থ্যাংক ইউ সালাম আলাইকুম।